नमस्कार अपने सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर एखनकार उद्योगपति प्रतिभा। आजकेर उद्योगपति प्रतिभा आवरण एक्सक्लूसिवजेर अनुष्ठान। आवरण बोले रंगीन प्रतिदिन आवरणके संगे निन। कतटा रंगीन आवरण सेटा तो आपनारा जानेन जारा एसेछेन, आर जारा आसेननि आजके थेके तारा बुझते पारबेन जे कतटा रंगीन आवरण। आमरा आजके रयेछि आवरण एक्सक्लूसिवजेर जे प्रतिष्ठान सेई प्रतिष्ठान अर्थात बिराटी मिनि बास स्टैंडेर ठीक उल्टो दिके। আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছেন সুচিস্মিতা। অনেক অনেক স্বাগত সুচিস্মিতাকে, অনেক ধন্যবাদ। আর আমরা শুরু করব কিন্তু আজকে আবরণের হ্যান্ডলুম দিয়ে একদম। আর আমরা যেখানে বসে রয়েছি এটা হচ্ছে আবরণের জামদানি কাউন্টার। সুতরাং বুঝতেই পারছেন আমরা বলি না জামদানির ক্ষেত্রে পিছনে, বুঝতেই পারছেন, এবং ঠিক উল্টো দিকে আমরা যেখানে বসেছি তার উল্টো দিকেও ঠিক অতটা পরিমাণেই জামদানি রয়েছে। তো যাই হোক, জামদানির একটা ঝলক আপনারা বুঝতেই পারলেন দেখে, কিন্তু আমরা আজকে থাকবো হ্যান্ডলুমে। কারণ বেঙ্গল হ্যান্ডলুম তার একটা বিশাল চাহিদা সারা ভারতবর্ষ জুড়ে। একটা সময় ছিল যে বাংলার শাড়ি, বাংলার টেস্টের শাড়ি শুধুমাত্র বাংলার মধ্যেই চলত, এখন কিন্তু এই বেঙ্গল হ্যান্ডলুমের একটা বিশাল চাহিদা। এটা লাল কালোতে যাচ্ছে। আমি আঁচলে চলে যাব, এখানে নিমজরির ব্যবহার আছে আঁচলে। ব্ল্যাক মূলত বডি, আঁচলটা হচ্ছে রেড, কালোর সঙ্গে লাল সুতো গিয়ে একটা চেরি রং এসছে, তার মধ্যে নিমজরির কাজ যাচ্ছে, জামদানি কাজ যাচ্ছে। আর বডিতে আসি, বডির মধ্যে যদি আসে একদম জেড ব্ল্যাক, এবং ব্ল্যাকের সঙ্গে পিঙ্ক গ্রিনের ব্যবহার রয়েছে, পাটটাতে একটা তসর কালারের সুতো যাচ্ছে। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, নাম্বার 12450, নাম্বার 12450, এক নম্বর শাড়ি 2450। এর সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 2। ওয়াও, এই শাড়িটা দুর্দান্ত, তার কারণ কম্বিনেশন সত্যি। এটা হচ্ছে উইভিংটা সেম কৃষ্ণ নীল কালার, আর তার সঙ্গে ওই কালচে লাল, মানে এখানেও তোমার ব্ল্যাক সুতো কিন্তু একটা গেছেই টানাতে, তার সঙ্গে ওই রেডটা গেছে। এটা হচ্ছে নাম্বার 2, দু নম্বর শাড়ি। উইভিংটা সেমই রয়েছে, খালি ওখানে জড়ি ছিল না, এখানে পেজলির সঙ্গে জড়ির একটা করে বুটি যাচ্ছে। নাম্বার 2 দেখালাম, 2450, এই হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 3, এবং এই হচ্ছে শাড়িটা, নেভি ব্লুতে যাচ্ছে আঁচল, বডিটা আসছে সি গ্রিন, আর পাড়ের মধ্যে সেই তুতে আর নীল মিশিয়ে একটা ময়ূর কণ্ঠী কালার এসছে। আর এই ময়ূরের উইভিংটা একটু আমি দেখাবো। এই উইভিংটা কিন্তু আপনাদের একটু বলে দিই, এই উইভিংটা হাতে ঘোরানো, একদম দেখুন হাতে ঘোরানো উইভ যাচ্ছে, আর তার সঙ্গে এটা একটা মণিপুরি স্টাইলটাকে নেওয়া হয়েছে, একটা মণিপুরি স্টাইল নেওয়া হয়েছে। এই হচ্ছে বডিটা, একটা সি গ্রিনের সঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 3, তিন নম্বর শাড়ি, প্রাইস সেম 2450 উইথ ব্লাউজ। এটা রেড বডি, একদম চেরি রেড, মানে একটু একটু কালচে লাল, মানে মেরুনের থেকে লালের দিকটাতে বেশি, আর তার সঙ্গে একটা রয়্যাল ব্লু কন্ট্রাস্ট রয়েছে, আর ভেতরে না রামা গ্রিনের ব্যবহার রয়েছে কালো সুতোর সঙ্গে। তুমি দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর শাড়িটা। এবং এটারও প্রাইস রেঞ্জ হচ্ছে 2450, 2450। এটা হচ্ছে চার নম্বর শাড়ি, নাম্বার 4, 2450, 2450 দুতে ব্লাউজ। আর এই ব্লাউজটা সুন্দর করে থ্রি কোয়ার্টার হাতা করে বানান, এই শাড়িটা দিয়ে দুর্দান্ত দুর্দান্ত লাগে। এই ব্লাউজগুলো অন্যান্য অনেক শাড়ির সঙ্গে হেল্প করে। এবারে আসছি নাম্বার 5, পাঁচ নম্বর, বেস কালারটা হচ্ছে খাকি কালার, আর পাড়ের মধ্যে একটা সি গ্রিন সুতো গেছে, আর এই ইক্কাতের উইভটা অসম্ভব, মানে এই সুতো বুনতে বুনতে এখানে বেরোচ্ছে, একটা ইক্কাতের উইভ, মানে আন্ধ্রার শাড়ির মতো একটা এফেক্ট চলে এসেছে, কিন্তু আমাদের বাংলার। বেস কালারটা খাকি কালার, আর ভেতরে বুটি যাচ্ছে গ্রিন, ম্যাজেন্টা এবং অরেঞ্জ দিয়ে। নিচের দিকের পাড়টা যতটা চওড়া, উপরের দিকের পাড়টা কিন্তু জাস্ট দু ইঞ্চি পাড়, তুমি দেখো তোমার দিকের পাড়টা ছোট্ট করে। আর এটা না পিওর কটন মাথা একটা কনসেপ্ট যাচ্ছে, খালি পাড়ের এখানে ময়ূরটা বুনুই হয়েছে, একদম পিওর কটন পাড়। এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি, 2450, নাম্বার 5, 2450, ব্লাউজটা রানিংয়ে থাকছে, ভালো করে দেখে বুকিং করুন। এই শাড়িটাও ভীষণ সুন্দর, এখানে না যে সুতোটা ব্যবহার হয়েছে আঁচলে উইভিংয়ে, ওটা কিন্তু ঘিচার সুতো, পিওর ঘিচা হলে এর দাম অবভিয়াসলি অ্যাভাব 3000 হতো। এটা ওই কেট, অ্যাকচুয়ালি কেটে সুতোর ব্যবহার, আর আঁচলে কিন্তু স্ট্রাইপ নয়, যেহেতু ব্লাউজ পিসের স্ট্রাইপটা বোঝা যাচ্ছে, ওটা কিন্তু আঁচলটা শুধু বুনুইটা রয়েছে, আর পাড়ে রেশম দিয়ে এই টেম্পল বুনুইটা যাচ্ছে পাড়ের ক্ষেত্রে। বডিটা এখানে প্লেন, একদম রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু। এই হচ্ছে শাড়িটা, 2450 টাকায় দাম। এটা হচ্ছে ছ নম্বর শাড়ি, নাম্বার 6, 2450, ব্লাউজের স্ট্রাইপটা রয়েছে। এবার আমি ব্লাউজটা বাদ দিয়ে আঁচলটা দেখাবো, কারণ মানুষের মনেই হতে পারে আঁচলটাতে হয়তো স্ট্রাইপ রয়েছে, আঁচলটা জাস্ট এইভাবে যাচ্ছে আঁচলটা, ওই ব্লাউজটার জন্য স্ট্রাইপটা মনে হচ্ছিল। নাম্বার 6 দেখিয়ে দিলাম, প্রাইস হচ্ছে 2450, নাম্বার 7,
বিয়েতে প্রণামী দিতে হয়, এই ধরনের শাড়ি দিন যারা আনন্দ করে পড়তে পারবেন। আঁচলটা দেখুন পুরোটা জারি দিয়ে উইভ যাচ্ছে, স্কাই কালার মানে স্কাই ব্লু, মানে শরতের আকাশের রং। এই হচ্ছে শাড়িটা, তার মধ্যে এগুলো কিন্তু সব স্টেপলের সঙ্গে, একটা করে স্টেপলের সঙ্গে একটা করে কটনের ব্যবহার আছে। যখনই এই কটনটা হাতে ঘোরানো সুতো হয়ে যাবে তখন তার দাম বেশি হবে, মাস্টারাইজ কটন হলে দাম বেশি হবে, কিন্তু এটা নর্মাল কটনের সঙ্গে স্টেপল যাচ্ছে, তার জন্য দামটা 2450। এই শাড়ি আপনি অনায়াসে কাউকে গিফট করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 7 নম্বর শাড়ি, 2450, ব্লাউজ রানিংয়ে থাকছে 7 নম্বর। আপনি যে কোনো ও যেরকম আছে টিশুর ব্লাউজ পরেছে, এরকম ব্লাউজ দিয়েও করতে পারেন, শাড়িটা ভীষণ ভালো যাবে। এটা 7 নম্বর দেখালাম, 2450। কোনোদিন এটা এন্ড হবে না। আমি তো বলি যে কোনো ড্রেস যখন আসে আবার তার একটা টাইম পিরিয়ড এর পরে চলে যায়। ধরো এই লেগিংস কুর্তি পালাজো কুর্তি এটা একটা ফ্যাশন ট্রেন্ড, ঠিক আছে, কিন্তু শাড়ি এটা একটা এন্ডলেস ফ্যাশন। আর তুমি যদি শাড়ি দিয়ে তোমার স্টাইল তৈরি করতে পারো, তুমি আজীবন কাল স্টাইলিশ থাকবে। এটা একটা ব্ল্যাক ওই হ্যান্ডলুম, তার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ। তুমি বলো তো কি দেখতে লাগে শাড়িটা, দেখতে শাড়িটা অপূর্ব। নবমী সন্ধ্যাবেলায় পাড়া আড্ডার জন্য দুর্গা মণ্ডপে, জানি না এই দিনগুলো আসবে কিনা এখন, বাট আমরা মন থেকে চাইছি আসুক, আশা তো করি, তারপর দেখা যাবে যা হবে হবে। এটা 2450 নাম্বার 8 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, 2450। আর ব্লাউজটা রানিং এ, কিন্তু আমি বলবো একটু কন্ট্রাস্টে পরুন, ওরকম টিস্যুর ব্লাউজ পরুন, কোনো একটা রেড জামেবার দিয়ে পরুন, দেখতে ভীষণ ভালো লাগবে। এটা গেল 8 নম্বর। 9 নম্বর ওই সেম শাড়িটাই হচ্ছে হোয়াইটের, অফ হোয়াইটের মধ্যে, কি দারুণ না অফ হোয়াইট শাড়িটা, এবং তার মধ্যে গোল্ডেন জারি। এটা কিন্তু ফ্যাশন করা একদম, এটা করতে চায়, মনে হতে পারে যে সিনিয়র সিটিজেনরা পড়বেন, নিশ্চয়ই পড়বেন, বাট যে কোনো জুনিয়র কেউ যদি পড়েন, মানে সত্যি কথা বলতে যে আমার জন্য কিনলে আমি, মানে মায়ের জন্য কিনলে আমিও পড়বো এরকমই, মানে আমার যেটা মনে হচ্ছে যে কোনো সিনিয়র সিটিজেন পড়তেই পারেন, কিন্তু জুনিয়র যদি কেউ পড়েন তিনি একটু ডিজাইনার ব্লাউজ দিয়ে পড়বেন, সিনিয়ররা এই নিজের ব্লাউজ দিয়ে পড়বেন। এই হচ্ছে কানে একটা বেশ বড় দুল, কিচ্ছু লাগবে না এই শাড়িটার সঙ্গে। শাড়িটার দাম 2450, 2450 নাম্বার 9। আমাদের 2450 অর্থাৎ 2450 যে শাড়ি দেখালাম, নাম্বার 1 টু নাম্বার 9 আমরা দেখিয়ে ফেললাম। এবারে আমরা আসবো হচ্ছে দামটা 2550-তে। এটাও বেঙ্গল হ্যান্ডলুমের মধ্যে মাইকার ওয়ার্ক উইথ অ্যাপ্লিক, ইয়েলো একটা লেমন ইয়েলোর সঙ্গে একটা তুতে, এবং তুতে নীল, মানে এটা একদম মানে টিপিক্যাল তোমার কৃষ্ণ নীল তুতে যেটা হয়। তার মধ্যে এই হ্যান্ডলুম আমরা প্রচুর পড়েছি, হ্যান্ডলুম যখন প্রথম বেরোলো তখনই এটা ছিল। সেটাতে কি করা হয়েছে, একটা ডিজাইনার লুক দেওয়া হয়েছে, কিভাবে একটা ফ্রেমিং করা হয়েছে অরেঞ্জ পিঙ্ক কালার দিয়ে, তাকে মাইকা দিয়ে দিয়ে হাইলাইট করা হয়েছে, এবং ভেতরে দেখো অ্যাপ্লিকটাকেও মাইকা দিয়ে হাইলাইট করা হয়েছে। আঁচলে গেছে গ্রিন দিয়ে, বডিতে এসছে তসর দিয়ে কাজটা। 2550, 2550 এই হচ্ছে শাড়িটা। ছোটখাটো অনুষ্ঠানে অনায়াসে পরা যাবে, এবং এটার ব্লাউজ পিসটা হচ্ছে আঁচলের মতো, এটা কন্ট্রাস্ট থাকে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, অ্যাকচুয়ালি পাকা ধানের রং কালারটা। এই ধরুন এই শাড়িটা আপনার ভালো লাগছে, কিন্তু আপনি ভাবছেন যে অন্য কোনো কালার আছে কি, এটাই হচ্ছে আবরণের বৈশিষ্ট্য। এই শাড়িরও কিন্তু সব কালারই প্রায় পেয়ে যাবেন, আপনি অপশন দেখে বুকিং করতে পারবেন। এটা নাম্বার 11 নম্বর, ব্ল্যাকের সঙ্গে চিকুর কম্বিনেশন, নাম্বার 11 নম্বর শাড়ি। আঁচলে যেটা রয়েছে ব্ল্যাকের মধ্যে তসর কালারের মানে কাপড় বসানো হয়েছে, এগুলো মেশিন অ্যাপ্লিক করে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, 2550, নাম্বার 11 2550 উইথ ব্লাউজ। নাম্বার 12 নম্বর শাড়ি, এটা আঁচলটা যাচ্ছে হচ্ছে তোমার কপিং ব্লু, তার মধ্যে পিঙ্ক দিয়ে যাচ্ছে অ্যাপ্লিক, এখানে ফ্রেমিংটা হয়েছে ইয়েলো কালার দিয়ে, আর এই কালারটা না দুধে হালতা, অ্যাকচুয়ালি মেজেন্টার সঙ্গে একটু তোমার লাল পড়লে যে রংটা হবে, কালারটা ভীষণ বা লাইট ওয়াইনেরও কালার বলতে পারো তুমি। প্রাইসটা হচ্ছে 2550, 2550, নাম্বার 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, 12 নম্বর। এবারে আসবো 13 নাম্বার 13, দেখো আমরা অপশন দিয়েই চলেছি, অনেকগুলো অপশন রয়েছে। ধানের কিন্তু ধানি সবুজ হয়, ধানি হলুদ হয়, এটা কিন্তু ধানি হলুদ, অ্যাকচুয়ালি হলুদ গোলা জল আমি বলে থাকি এটাকে, এবং এই একই গল্প, সেই ফ্রেমিং হয়েছে একটা কাপড় দিয়ে। এটা কিন্তু প্লেন হ্যান্ডলুম ছিল, কোনো পাড় ছিল না, প্লেন হ্যান্ডলুম, এই রংটা না পরলে খুব ফর্সা লাগে।
এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 13 নম্বর শাড়ি 2550 নাম্বার 13 13 নম্বর 2550 এটা হচ্ছে 14 নম্বর এটা ব্লু রয়্যাল ব্লুতে যাচ্ছে আঁচল আর বডিটা আসছে অরেঞ্জ এবং তার সঙ্গে পারে যাচ্ছে গ্রিন মানে খুব কালারফুল কিন্তু যে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন একদম এই রং নিয়ে কিন্তু আবরণের একটা খেলা চলে এবং আবরণে না আমরা রয়েছে এখন গ্রাউন্ড ফ্লোরে আপনি গ্রাউন্ড ফ্লোরে জামদানি পাবেন হ্যান্ডলুম পাবেন মলমল পাবেন বারবারই বলি 1050 থেকে শুরু করে যতদূর আপনি যেতে পারবেন পকেট আপনার মানে আবরণে এই পরিমাণে শাড়ি পাওয়া যায় শাড়ির সঙ্গে সঙ্গে পাওয়া যায় কুর্তি পালাজো লেহেঙ্গা সব কিছু এবং শাড়ির সঙ্গে সঙ্গে পুরুষদেরও কিন্তু পোশাক পাওয়া যায় এই শাড়িটা দেখতে চলে যাই এটা হচ্ছে ব্লাউজ পিসটা দাম হচ্ছে 2550 এটা হচ্ছে 14 নম্বর শাড়ি 14-র পরে 15 আঁচলের নকশাটা একটু দেখাবো আমি এটা কিন্তু দেখো মনে করে দেখো ঘর নৌকা রাস্তা হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো করে দেখলে সেটাই দেখতে পাবে একদম তাই একটা কুঁড়ে ঘর সেখান থেকে রাস্তা বেরিয়েছে রাস্তাটা যাচ্ছে এটা নৌকা যিনি তৈরি করছেন শাড়িটা যিনি বুনছেন তিনি তো তার মনে একটা ছবি নিয়ে বুনছেন শিল্পী তো তারা আর আঁচলে দেখো যেটা পমপম বলি আমরা ওটা কিন্তু হাতে ওই টাসেলগুলো হাতে করা হয়েছে রীতিমতো হাতের কাজ ওটা আর পাটটা রেড আর বডিটা আসছে হচ্ছে ইয়েলো দিয়ে কাজ ছোট ছোট করে লাভ সাইনটা যাচ্ছে হার্ট শেপ এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে তোমার 2650 2650 2650 টাকা দাম আর এই হচ্ছে ব্লাউজটা 16 নম্বরে যাব এটা না জামদানি আঁচল আছে আঁচলটার মধ্যে মানে গ্রিন বর্ডার রয়েছে জামদানি আঁচল রয়েছে আর ভেতরে তুমি দেখো একদম জামদানি বুটি গেছে মাস্টার ডিয়াল এবং গ্রিন দিয়ে শাড়িটা এত স্মার্ট মানে মার বর্জ্যপে থাকলে তুমি 15 আগস্টে পরে ফেলতেই পারো একদম এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 2650 2650 নাম্বার 16 16 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস 16-র পরে চলে যাব 17 নাম্বার 17 এটা চিকুর সঙ্গে এটা না একদম মানে নেভি ব্লু ডার্ক বাহ তার সঙ্গে এই লাভ সাইন মানে লাভ দিয়ে করা রয়েছে হ্যাঁ হার্টের শেপটা গেছে আর তুতে আছে বলে সুন্দরটা বেশি আর এটা চিকু কালারের সঙ্গে পিঙ্ক কালার যাচ্ছে এর বর্ডারে টিস্যু যাচ্ছে এই এই কালারটা এক্স্যাক্টলি কি বলবো জানো তো দেখবে এই যে পেনের কালি পরে শুকিয়ে গেলে যে নীলটা হয় ঠিক সেই নীলটা কালারটা খুব স্মার্ট কালার আর এটার সঙ্গে না আপনারা অপশনাল তুতে ব্লাউজ দিয়ে পরবেন মানে এটার সঙ্গে যদি এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে আমার মনে হয় তুতেই সবচেয়ে ভালো যাবে অথবা চিকু পিঙ্কটা কিন্তু অত খুলবে না খুলবে না দেখো চিকুই ব্লাউজটা আছে আমি ব্লাউজটা দেখেছিলাম না একদম তাই এবং এটারও প্রাইস হচ্ছে 2650 এটা দেখালাম হচ্ছে 17 18 নম্বর ফেস্টিভ কালার আর একটা সেটা হচ্ছে ইয়েলো আঁচল পার পাটটা ওই মাঠা পাড়ি যাবে যেহেতু দুটো কালার মিশেছে হলুদের মধ্যে কালো সুতোটা গেছে সেই কারণে কিন্তু এই রংটা একটু অন্যরকম আসছে আদারওয়াইজ এটা কিন্তু ব্ল্যাকই এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 18 নম্বর শাড়ি 2650 নাম্বার 18 আর ব্লাউজটা কন্ট্রাস্ট ব্ল্যাক বাহ খুব সুন্দর কিন্তু ভালো লাগবে দেখতে আর হলুদ কালো ভীষণ গর্জিয়াস লাগে হ্যাঁ সেম শাড়িটাই দেখাবো এবার হোয়াইট এন্ড রেডে হোয়াইট রেড ব্ল্যাক এই শাড়িটা না আমার মনে হয় এই যে 22শে শ্রাবণ আসছে 22শে শ্রাবণ আসছে এটা 22শে শ্রাবণের দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে আমাদের মতো মানে আমাদের মানে আমি যেরকম মানে রাফেল হাতের ব্লাউজ পরেছিলাম একটা ব্লাউজ যদি কারোর থাকে এই শাড়িটা সে অনায়াসে পরে ফেলে সিলভার জুয়েলারি ডিমান্ড করে এই শাড়ি পুরো জামদানি নকশা এবং নকশাটা একটু দেখাই আমি অনেকগুলো শাড়ি দেখিয়ে ফেললাম নকশাটা একটু দেখাবো এটা হচ্ছে হাতে ঘোরানো কাজ সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ এই হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে 2650 এটা হচ্ছে আমাদের আজকের 19 নম্বর শাড়ি নাম্বার 19 2650 উইথ ব্লাউজ পিস 19 নম্বর 2650 20 নম্বর শাড়িতে যাব নাম্বার 20 এটা হচ্ছে 20 লালটা কি দারুন মানে এই শাড়িটা পার্টিকুলারলি লজ্জাবস্ত্রের শাড়ি হতে পারে একদম মানে লজ্জাবস্ত্রের সিঁদুরদানের পর এই শাড়িটা কিংবা সকালবেলায় যে একটা পুজো হয় না ওইটার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মানে বিয়ের দিন সকালে সকালে শাড়িটা যেরকম আমরা দেখিয়ে যাচ্ছি কোনটাতে টিস্যু বর্ডার কোনটাতে কটন বর্ডার এটাতে যেমন টিস্যু বর্ডার রয়েছে এবং এটা টুকটুকে লাল লালটা না ভীষণ মিষ্টি একটা লাল মানে একটু পালপি লাল মানে তরমুজের যেরকম লাল হয় বা বেদানার ভেতরে যে একটা লালের রং থাকে লালটা খুব মিষ্টি কালার একটু পালপি রেড এবং প্রাইস একই 2650 2650 এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর নাম্বার 20 2650 20-র পরে 21
তবে এটা যদি সরস্বতী পূজার আগে এপিসোড হতো এটা আমাদের সকলের হতে পারত সত্যি আর এই শাড়িটা আমি খুব মানে স্টাইল করে পড়তে পারবো এই শাড়িটা একটা আজরাকের ব্লাউজ দিয়ে গ্রিনের আজরাকের ব্লাউজ দিয়ে সিলভার জুয়েলারি দিয়ে মানে একটা শাড়ির সঙ্গে তুমি বলি না যে ভালোবাসা থাকতে হবে সাজটা তখনই চোখের মধ্যে ভেসে উঠবে এটাও গঙ্গা যমুনা পার একদিকে গ্রিন একদিকে ইয়েলো বর্ডার আর ভেতরে যাচ্ছে ভাবে মাস্টার্ড ইয়েলো এবং গ্রিন দিয়ে জামদানি বুটি প্রত্যেকটা কাজ না হাতে ঘোরানো আমি দেখিয়েছিলাম তখন বুটিটা এবার আমি এই শাড়িটার ক্ষেত্রে আঁচলটা একটু দেখাই যে বলছি না হাতে ঘোরানো কাজ একটু দেখাতে বলবো আমি এই হচ্ছে কাজটা মানে এখান থেকে কাজ শুরু হয়েছে বুনতে বুনতে গিয়ে দেখুন এখানে সুতো বেরিয়েছে এই হচ্ছে কাজটা আর তার সঙ্গে কন্ট্রাস্ট ইয়েলোতে ব্লাউজ প্রাইসটা 2650 এটা হচ্ছে 21 21 নম্বর 22 নম্বর ওয়াও সেটা হচ্ছে 22 এখন কালার চেঞ্জ হয়ে গেছে আমি আমি প্রতি বছরে কালার চেঞ্জ হয়ে থাকে গেল বছর পিছে ছিলাম এবছর গ্রিনে কিন্তু বুঝতে পারছি না গ্রিনটা ছাড়বো কি না লাল লালেও আছে ভালোবাসা মানে লালে তো সব সময়ের জন্য লাল লাল কালো সাদাতে সব সময় ভালোবাসা এই শাড়িটা হচ্ছে ইয়েলো একদম ব্রাইট ইয়েলো সানশাইন ইয়েলো যেটাকে বলি আর তার সঙ্গে একদম হট পিঙ্ক অ্যাকচুয়ালি কালারটা কিন্তু এইটা এই হচ্ছে অরিজিনাল হট পিঙ্ক যেটাকে আমি বলছি রানীর একদম ডিপ রানী আর তার সঙ্গে যখন হলুদ মিশে গেল পারে এসে তখন কালারটা চেঞ্জ হয়ে গেল সফট হয়ে গেল কিন্তু তুমি যদি এর সঙ্গে রানী ব্লাউজ পরো ভীষণ ভালো লাগবে কারণ নিজের ব্লাউজটা ইয়েলো রানী মিশিয়েই টোনটা যাবে প্রাইস হচ্ছে 2650 22 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ 22 23 তে যাবো এবারে তুমি এটা পরে অনায়াসে গরমকালে একটা বিয়ে বাড়ি যেতে পারো তোমাকে যদি সিলভার কিংবা গোল্ডেন টিস্যুর ব্লাউজ থাকে তুমি একটু হালকা সেজে হালকা সোনার গয়না তো এই শাড়িটা পরে তুমি বিয়ে বাড়ি যেতে পারো কেউ বুঝবেই না যেটা 2650-এর শাড়ি পুরো মসলিনের লুকটা থাকবে অথচ তুমি পরে আছো হ্যান্ডলুম পুরো মসলিনের মতো একদম আর শাড়িটার প্রাইস হচ্ছে 2650 2650 নাম্বার 23 23 নম্বর 2650 উইথ ব্লাউজ ব্যাস হয়ে গেল এবার আমাদের এপিসোডটা এবার সুচিস্মিতাকে বলবো যে তুমি এক ডেসক্রাইব করো না এটা ডেসক্রাইব করতে কেমন মুখ দিয়ে বেরোবে না কিছুটা এত সুন্দর কালার ও তুতে রঙে একেবারে মানে ওর ক্রাশ হচ্ছে তুতে রঙ চিরন্তন ভালোবাসা অপূর্ব সত্যি কি অপূর্ব কালারটা তুমি যে ব্লাউজটা পরেছো এই ব্লাউজটা দিয়ে এটা দিয়ে ভালো যাবে তবে আমি একটা কথা বলবো অনেকে ভাবেন যে একটু ফর্সা যারা তারা পরবো আমার মনে হয় যে কোনো কালার একটু পরে দেখুন এটা অপূর্ব লাগবে শাড়িটা শাড়ি পরার ইচ্ছেটা রাখুন কালারের অবসেশনে থাকবেন একদম তাই আমার মতে তাই এবং এটার প্রাইসটা হচ্ছে 2650 2650 এটা দেখালাম 24 নম্বর 24 উইথ ব্লাউজ পিস 24 2650 এবার আসবো 25 আর আমার টিস্যুর ব্লাউজের অনেক ভ্যারাইটি আছে আমার লালের সঙ্গে ব্রোকেড আছে আমি আমার মনে হয় ব্লাউজের এক্সপেরিমেন্ট একটু ভীষণভাবে করুন ভালো লাগবে দেখতে শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে সত্যি আর এই একই গল্প মানে মসলিনের মতো দেখতে লাগবে কিন্তু একদম 2650-এ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 2650 নাম্বার হচ্ছে 25 25 নম্বর উইথ ব্লাউজ 25-এর পরে চলে যাব 26 নম্বর 26 মফ কালার এসছে ইয়েলোর সঙ্গে মফ মানে মভিশ পিঙ্ক মিশেছে মিক্স হয়ে কালারটা তৈরি হয়েছে আর ভেতরে ইয়েলো আর তুতে দিয়ে কাজটা যাচ্ছে নকশাটা যাচ্ছে আমি যদি একটু সিঙ্গেলে দেখাই শাড়িতে পারে একটা টিস্যুর হালকা ব্যবহার আছে পুরো শাড়িটাতে আর পাটটাতে আর ভেতরটা জাস্ট এইভাবে স্ট্রাইপে আসছে নয়েলের স্টাইলটা আসছে তার মধ্যে জামদানি বুটা যাচ্ছে বুটি যাচ্ছে আর পায়ের মধ্যে দেখুন গঙ্গা যমুনা পার হয়েছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 2650 2650 26 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস 26 হচ্ছে শাড়ির নাম্বার 27-এ যাব 27 নম্বর মানে সুতোতে টানা রয়েছে ব্ল্যাক আর এইদিকে ভার্না গেছে মেরুন কি এই টোনটা তৈরি হয়েছে একদম গার্নেট কালার কেটের খুব সুন্দর ব্যবহার আছে আঁচলে একটা প্লাস প্লাস শাইন যাচ্ছে ওটা জামদানির মধ্যে থাকে আর পার ধরে দেখুন নকশাটা কিভাবে উঠেছে নিচের দিকের পার ধরে তসর কালারের বর্ডার এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 2650 এটা হচ্ছে 27 নম্বর শাড়ি 2650 নাম্বার 27 2650 28 28 নম্বর ভীষণ ভালো লাগার শাড়ি আমার সত্যি মানে আমার মনে হয় খুব অল্প বাজেটে গর্জিয়াস সাজবো এই শাড়িটা এই এই ধরনের শাড়ি এই উইভিংটা সিলভার টিস্যুর ব্যবহার আঁচলে স্ট্রাইপ যাচ্ছে মানে সরু সরু করে সিল্লির মতো যেরকম ব্লকে সিল্লি হয় সেরকমভাবে গেছে উইভিংয়ে
সিলভার জুরি গেছে রানী কালারের মধ্যে অসাধারণ পুরোটা এইভাবে জামদানির কাজ যাচ্ছে পুরো জাল ফ্লাওয়ারের জালটা এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 2850 এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি নাম্বার 28 এটা কিন্তু লাল সুতোর টানার সঙ্গে যাচ্ছে হচ্ছে রানী সুতোর ভরনা দুদিকে সিলভারের টিস্যুর বর্ডার যাচ্ছে এটা আবারো বলে দিই প্রাইস হচ্ছে 2850 নাম্বার 28 তাহলে একটু জানিয়ে দিই সুচিস্মিতা যে আসবেন কোথায় কিভাবে আসবেন আসতে ইচ্ছে করবেই আপনাদের এবং বিয়ের কেনাকাটা যারা করবেন মনে করছেন একটা ফোন করুন ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আসুন ডিউ টু কোভিড-19 এই কথাটা বলছি আদারওয়াইজ কিন্তু আপনারা আসতেই পারতেন তো যতদিন এই লকডাউন বা এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা থাকবো ততদিন একটু আপনাদের ফোন করে আসতে হবে এবং পার্সোনাল ভেহিকেল নিয়ে আসতে হবে এসে আপনি আবরণে কেনাকাটা করতেই পারবেন গাড়ির পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে কোনো টেনশন নেই যারা আসবেন সকাল 10:30 থেকে প্রতিষ্ঠান খোলা থাকছে আর যেটা বলবো যারা আসতে চাইছেন না বা পারছেন না আপনাদের শাড়ি পছন্দ হচ্ছে আপনারা ফোন করুন হেল্পলাইন নাম্বার 9051217272 9051217274 এই নাম্বারে ফোন করুন করে বুকিং করুন তবে যখন প্রোগ্রাম চলবে দোকানটা কোথায় কিভাবে আসব এই ইনফরমেশনগুলো কিন্তু নয় যখন প্রোগ্রাম চলবে তখন শুধুমাত্র বুকিং করবেন যখন বিকেল 5টার পর আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আর সুরক্ষাবিধি সব মেনে শাড়ি আপনার কাছে পৌঁছচ্ছে আবরণ সুতরাং কলকাতা শহর শহরতলির বন্ধুরা আপনারা বুকিং করতেই থাকুন এবার দেখা শুরু করি শাড়িটা 29 নম্বর কালারটা অসাধারণ না ধরো এই শাড়িটা একটা সিলভার টিস্যুর ব্লাউজ দিয়ে তুমি যদি কেউ পরতে পারেন পরলে ভীষণ ভালো লাগবে আর সাজটা তার সঙ্গে একটু সিলভার জুয়েলারি পরতে হবে জাঙ্ক পরলে খুব ভালো যাবে সঙ্গে এবং এটা হচ্ছে নাম্বার 29 2850 29 নম্বর শাড়ি 2850 29-এর পরে যাব 30 নম্বর আর এরকম দু তিনটা ব্লাউজ বানিয়ে রাখো খুব দরকার আর যদি মনে করেন ব্লাউজ আপাতত পাচ্ছেন না চিন্তা কিচ্ছু নেই আবরণ তো রয়েইছে একদম আবরণে ব্লাউজের মানে বিপুল সম্ভার চলে আসুন এবং নিয়ে নিন আপনাদের পছন্দ মতো টিস্যুর ব্লাউজ পেয়েও যাবেন হ্যাঁ একদম পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের এপিসোডের 30 নম্বর শাড়ি নাম্বার 30 প্রাইসটা হচ্ছে 2850 2850 উইথ ব্লাউজ পিস 31 নম্বর এটা অসাধারণ আর একটা দেখাবো ইয়েলো ইয়েলো মানেই না মন ভালো হয়ে যায় হ্যাঁ কিছু কিছু রং আছে আমি তো বলি বেসিক কালার দুটো একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো তার সঙ্গে বাদবাকি যে কালারগুলো রয়েছে সেগুলো সব অনুষঙ্গ এবং আমাদের এক একটা মুডকে সেই কালারগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে যেমন এই শাড়িটা ইয়েলো একদম মানে মন ভালো হয়ে যাওয়া ফেস্টিভ মুড আমার এটা দেখলেই পুরো মনে হয় ইয়েলো তুতে এবং অরেঞ্জ হচ্ছে একদম ফেস্টিভ কালার সপ্তমীর সন্ধে প্রাইসটা হচ্ছে 2850 নাম্বার হচ্ছে 31 31 নম্বর উইথ ব্লাউজ 31-এর পরে চলে যাবো 32 নম্বর তুমি বলো এই শাড়িগুলো কেউ বলবে 2850 মানে উইদিন 3000 একদম পার্পল কালার এই কালারটা কিন্তু সহজে শাড়িতে পাওয়া যায় না বেগুনি রঙের শাড়ি খুব যে সহজে অ্যাভেলেবেল তা নয় আর একটা অনেক এগুলো না অ্যাকচুয়ালি আন্ধ্রার কালার ম্যাচিং আন্ধ্রপ্রদেশে যখন শাড়ি হয় তখন ওরা এই ধরনের রং একসময় বাংলা এই রংগুলো নিত না এখন কিন্তু বাংলার টেস্ট বদলেছে যে ফুসিয়া পিঙ্ক নিয়ন কালার এটা পার্পল কালার এগুলো সব আন্ধ্রা টেস্টের কালার ম্যাচিং কিন্তু এখন আমরা এগুলোতে মুজেছি আর সব সিলভার জরির কাজ যাচ্ছে এটারও প্রাইস হচ্ছে 2850 এটা হচ্ছে নাম্বার 32 32 নম্বর উইথ ব্লাউজ এবারে আসবো 33 এই রংটা ভীষণ সুন্দর এটা না একটা অ্যাকুয়া স্টোন এটা রামা সঙ্গে গেছে এবং কালারটা অসম্ভব সুন্দর অ্যাকুয়া স্টোন সমুদ্রে যারা গেছেন দেখবেন যখন সমুদ্রের ভাটা চলে দূর থেকে দেখবেন সমুদ্রের একটা সবুজ রং থাকে এই রংটা সেটাই প্রাইসটা হচ্ছে 2850 এবং এটা হচ্ছে নাম্বার 33 33 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 33 34 34 নম্বর আঁচলটা যাচ্ছে হচ্ছে সিলভারে পার তো প্রত্যেকটাতে সিলভার রয়েছে ভেতরে সিলভার দিয়ে ফ্লোরাল জাল জামদানির নকশা এই হচ্ছে শাড়িটার দাম হচ্ছে 2850 নাম্বার 34 উইথ ব্লাউজ 35 আর যারা একদম ইয়াং যারা ভাবছে কিভাবে স্টাইল করা যাবে এই শাড়িটা পরো এই শাড়িটা একটা ব্ল্যাক ক্রপ টপ দিয়ে পরে ফেলো হেভি লাগবে কিংবা টপ পরো মানে একটা ফুল স্লিভ টপ বটনেক টপের সঙ্গে এই শাড়িটা পরো কানে একটা বড় ঝোলা দুল পরো ব্ল্যাক স্টোন ভীষণ ভালো লাগবে দেখতে এবং এটারও তাই আঁচল পার এবং ভেতরে একই উইভি যাচ্ছি আমরা নাম্বার 35 35 নম্বর শাড়ি প্রাইসটা একই 2850 এবারে আসছি লাস্ট শাড়ি
36 কালারটা হচ্ছে গ্রে ব্লুইশ গ্রে এটাও কিন্তু একটা ইংলিশ টোন এই কালারটা ভীষণ সুন্দর আঁচলের মধ্যে স্ট্রাইপ রয়েছে তার সঙ্গে রয়েছে পার এই রয়েছে শাড়িটা এবং আমরা পরে যখন এখানে আসছি আবরণে আমরা করব কি মানে এরপরে একদিন হয়তো একটা এপিসোড করব যেখানে শাড়ির সঙ্গে ম্যাচ করে করে পাঞ্জাবি পূজোতে আপনারা বেরোবেন ম্যাট ফর ইচ আদার হয়ে নট অনলি মেড ফর ইচ আদার ম্যাট ফর ইচ আদার হয়ে তো এইটা ছিল আজকের এপিসোডের নাম্বার 36 প্রাইস হচ্ছে 2850 2850 36 নম্বর শাড়ি উইথ ব্লাউজ এই শাড়িটার কালারটাতে আমি আটকে সত্যি ভীষণ সুন্দর মানে এই শাড়িটাতে না কালো টানা গেছে আর একটা ব্লুইশ গ্রে সুতো গেছে এই হচ্ছে সুতোটা আমি জানি না এটা কতটা দেখানো যাবে এই সুতোটা গেছে ভার্নাতে যার ফলে শাড়ির রংটা দারুণ এসছে আমরা পরে চেষ্টা করবো এই শাড়ির সুতোর রংটা একটু দেখিয়ে দেওয়ার কারণ আমি চেষ্টা করেই যাচ্ছি এই হচ্ছে সুতোটা যাবে কি এই সুতোটা যাচ্ছে যেটা দিয়ে মানে ভার্না গেছে শাড়িটার দাম হচ্ছে এটা 2850 36 নম্বর শাড়ি তাহলে আমাদের আজকে আমরা 36টা শাড়ি দেখালাম বিভিন্ন দাম ছিল শুরু করেছিলাম 2450 2550 2650 2850 এতগুলো দামে আজকে আমরা ঘুরলাম শাড়ি ছিল বেঙ্গল হ্যান্ডলুম বাংলার হ্যান্ডলুম কিন্তু আপনি আবরণে আসলে শুধু হ্যান্ডলুম নয় আপনি তাঁতের শাড়িও পাবেন ফ্যান্সি পাবেন শিফন পাবেন সিল্ক পাবেন বেনারসি পাবেন সব কিছু পাবেন দেখতে থাকুন অনুষ্ঠান আজকে যেমন এখন করলাম অনুষ্ঠান এরপরে আবার দুপুর দুটোই রয়েছে অনুষ্ঠান তারপরে রয়েছে বিকেল 3:30 অনুষ্ঠান সুতরাং দেখতে থাকুন আর সুচিস্মিতা কেমন লাগলো আজকে আবরণে এসে দেখো সত্যি বলতে আবরণে আমি বহুবার এসেছি এসে মুগ্ধ হয়েছি প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে এই শাড়িটা নেবো না না এইটা থাক আরেকটা নেবো না তার সঙ্গে আরও দু তিনটে জিনিস নেবো এবং আমি বহুবার কেনাকাটাও করে গেছি কিন্তু আবরণের এরকম একটা শুটিং এরকম একটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ একদম প্রথম এবং আমার এটা অসম্ভব ভালো লেগেছে দেখো এক কথা বলতে তোমার সঙ্গে বসা মানে একদম শাড়ি নিয়ে বিস্তর একটা জ্ঞান মানে জানিয়ে যেটা যেটা নিয়ে কোনো কথা হবে না খুব সত্যি কথা বলতে আর তার সঙ্গে যখন এরকম অপূর্ব শাড়ি মন এমনি ভালো হয় একদম শাড়ির মধ্যে থাকলে কি হয় শাড়িটাকে ভালোবাসতে ইচ্ছে করে আর ওই যেই বললাম যে 12 হাতের ফ্যাশন না এন্ডলেস ফ্যাশন 12 হাতের ফ্যাশন দিয়ে আপনার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করুন শাড়ি আমি একটা কথা বলি যে শাড়ির টেস্টটাকে না নিজের ক্লাস অনুযায়ী আমরা বানিয়ে নিই 1050-এর মলমলেও আপনি কিন্তু আপনার সুন্দর টেস্ট বোঝাতে পারবেন তার জন্যই আমাদের আবরণে আসা আজকে হাতে সময় নিয়ে বিদায় নেবো খালি ফোন নাম্বারটা আরেকবার বলি 9051217272 9051217274 তাহলে আজকে আমাদের বিদায় নেওয়ার পালা ধন্যবাদ জানাবো তোমায় এবং আপনাদের যারা চেয়েছেন আবরণকে এই রঙিনভাবে আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার